আমাদের আজকের বিষয় হচ্ছে পোর্ট্রেট। পোর্ট্রেট মানে কি? মানুষের মুখের ছবি, মানুষ হতে পারে, অ্যানিমেল হতে পারে, অ্যানিমেল পোর্ট্রেট হতে পারে। এখন পোর্ট্রেট করার সময় একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিম্যান্ড আছে কি না, আমি ব্যাকগ্রাউন্ডটাকে পুরো ঝাপসা করে দেবো, কিচ্ছু দেখা যাবে না, মানে টেকনিক্যালি যেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড ব্লার। এনিওয়ে, আমার নাম জয়দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জয়দীপ চৌধুরী এক্সপ্লোরস। যেটা বলছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ব্লার করার যে টেন্ডেন্সি বা প্রবণতা, এটা আমি কিন্তু খুব একটা পছন্দ করি না। কারণ পোর্ট্রেট কিন্তু অনেক রকম হয়। আইসোলেটেড পোর্ট্রেট হয়, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার, যেটা আমার যে পোর্ট্রেটটা দেখছেন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এই ভিডিওটি কিন্তু আজকে আমরা মোবাইলের সাহায্যে করছি না, এটা আমরা করছি নাইকন Z6 দিয়ে, এবং লেন্সটা যে অ্যাটাচ করা আছে সেটা হচ্ছে 70-200 2.8। তো পোর্ট্রেট নানা রকম হয়। আইসোলেটেড পোর্ট্রেট মানে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে আছে। এনভায়রনমেন্টাল পোর্ট্রেট, এনভায়রনমেন্টাল পোর্ট্রেট মানে কি, যেখানে আপনি যার ছবি তুলছেন মানুষটির, সে কোন এনভায়রনমেন্টে আছে, তার পরিবেশটি কীরকম, সেটা যেন বোঝা যায়। কনসেপচুয়াল পোর্ট্রেট হয়, ফ্যাশন পোর্ট্রেট হয়, সারিয়াল পোর্ট্রেট হয়, এত একটা অনেক বড় জিনিস পোর্ট্রেট। তো অতগুলো বিষয় সম্বন্ধে আজকে আলোচনা করা সম্ভব না, দুটো একটা বিষয়ের ওপর কথা বলবো। প্রথমে এনভায়রনমেন্টের ব্যাপারে যাই। সবার প্রথমে আমার এই ছবিটি দেখুন, এটা একটা পোর্ট্রেট, হাসবেন না কিন্তু, ঠিক আছে? আমি দারুণ সেজে নিয়েছি, একদম ব্লেজার পরেছি, আর হ্যাঁ, সানগ্লাস লাগিয়েছি একটা, এবং খুব একটা শাহরুখ খানের মতো ভাব করার চেষ্টা করছি। কিন্তু এটা একটা টোটাল ছবিটা একটা হাস্যকর হয়ে উঠেছে একেবারে। কেন, আমাকে কেমন লাগছে সেটা তো ছেড়েই দিন, এখানে যে এলিমেন্টসগুলো আছে ছবিতে, আমি একটা খাটে বসে আছি, সেখানে একটা কম্বল গুটিয়ে পড়ে আছে, পেছনে জানলাটা কেমন যেন, সব মিলিয়ে না এটা একটা বাকোয়াজ ছবি পরিণত হয়েছে, সে আমাকে যেরমই দেখতে লাগুক না কেন। এবার আসি কাজের কথায়, যে পোর্ট্রেট তাহলে কীভাবে তুলব। চলুন একজন লেজেন্ডের পোর্ট্রেট দিয়ে শুরু করা যাক। এটা বেশ কিছু বছর আগে তোলা, 2005-এ সম্ভবত, উনি তখন সুস্থ ছিলেন, বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের পোর্ট্রেট এটি। দেখুন, মৃণাল সেন এখানে বসে আছেন, এবং তার যে ক্যারেক্টার আছে, মানে তিনি একজন গুণী মানুষ, খুব ধীর স্থির, তিনি পড়াশুনো করতে ভালোবাসেন, সেটিকে আমি পোর্ট্রেট করার চেষ্টা করেছি। অ্যাট দ্য সেম টাইম তিনি তার যে ঘর, সেখানে যে একটা রুচির ছাপ আছে, তিনি ভীষণ মুখোশ ভালোবাসেন, মাস্ক ভালোবাসেন, পেন্টিং ভালোবাসেন, ছবি ভালোবাসেন, এবং সেগুলো দেয়ালে কিন্তু সব দেওয়া আছে। তো এই পোর্ট্রেটটি কিন্তু আমার একদম লাইফ টাইম একটা ফেভারিট পোর্ট্রেট। সেকেন্ড ছবিতে যাই, চলুন দেখুন, এই ছবিটি লাদাখে তোলা, ঠাকুমা এবং তার মানে বাচ্চাটি এবং তার ঠাকুমা দুজনের মধ্যে অদ্ভুত একটা বন্ডিং আছে, মানে বাচ্চাটা ওর ঠাকুমার পিঠে যে আছে খুব সেফ ফিল করছে, এটা কিন্তু একটা ভালো পোর্ট্রেট। এবার আমরা 3 নম্বর ছবিতে যাব, এই ছবিটা দেখুন, পুরুলিয়ায় তোলা, এখানেও সেই বাচ্চা এবং ঠাকুমার গল্প এসে যাচ্ছে। এখানে একটা স্ট্রাগল আছে, মানে ঠাকুমা কিন্তু রান্না করছেন এবং একই সাথে বাচ্চাটাকে সামলাচ্ছেন, তো এখানে আমি কিন্তু এনভায়রনমেন্টটাকে অ্যাড করে দিয়েছি, সুতরাং একটা স্টোরি কিন্তু এখানে জেনারেট হয়েছে। সুতরাং পোর্ট্রেট মানেই ব্যাকগ্রাউন্ড আইসোলেট করে দিলাম, দিয়ে হাসলাম বা খুব সুন্দর একজন কাউকে দাঁড় করিয়ে দিলেন এনে, এমনটা নয়। এবার আমরা পরের ছবিতে যাব, এই ছবিটা দেখুন, এটাও পুরুলিয়ায় তোলা, খুব বৃদ্ধ বয়স, ভদ্রমহিলা দাঁড়াতেও পাচ্ছে না, হাতে লাঠি আছে। তো এই পোর্ট্রেটে, যদিও এখানে ব্যাকগ্রাউন্ড আইসোলেটেড, এটা তোলা হয়েছিল 85mm লেন্স দিয়ে। তো এইখানে এই যে মহিলা, এনার যে স্ট্রাগেল, লাইফের একদম শেষ সীমায় এসে পৌঁছেছেন এবং উনি স্ট্রাগেল করছেন, সেটা কিন্তু এই ছবিতে ফুটে উঠেছে। এবার আমরা নেক্সট ছবিতে যাব, এটি একটি বাচ্চার পোর্ট্রেট, তবে বাচ্চাটি কিন্তু ঘুমাচ্ছে দেখুন, এবং অ্যাট দ্য সেম টাইম ওর দিদার কোলে আছে, কিন্তু দিদার মুখ কিন্তু আমি ইনক্লুড করি নি এখানে, কারণ আমি চেয়েছি দুটো জিনিসে, যার আমার যারা অডিয়েন্স, মানে আপনি যে দেখছেন, তার ইন্টারেস্টটা থাকুক। একটি হচ্ছে বাচ্চা, সবে জন্মেছে বাচ্চাটি, হয়তো 5-6 দিন হয়েছে, এবং ওর ঠাকুমার যে কস্টিউম আছে, যে লোকাল হালকা খুব কম দামে জুয়েলারি আছে, সেটাকে কিন্তু আমি ছবিতে ইনক্লুড করেছি সেই কারণে, এবং খুব কালারফুল সবকটি, সেই কারণে এই ছবিটি হয়তো ভালো হয়েছে। এই যে বন্ডিং বা অ্যাটাচমেন্টের কথা আমি বলছি, এর পরের ছবিতে আমি যাই,
দেখুন এই ছবিটা দেখুন, এই ছবিটা দিদি আর তার ভাইয়ের ছবি। ভাইটি আমাদের দেখে ভয় পেয়ে গেছে এবং দিদি তাকে সামলাচ্ছে। এই যে একটা বন্ডিং দিদির প্রতি ভাইয়ের যে স্নেহ ভালোবাসা, এই ছবিতে কিন্তু সেটা ফুটে উঠেছে। তো আমি এখানে আরেকটা কথা আমার বলার আছে যে আমি যখন কারোর পোর্ট্রেট করতে যাচ্ছি, গিয়ে ধুম করে গিয়ে মানে চিনি না জানি না ফটাফট ছবি তুলতে শুরু করে দিলাম, এতে হয় কি আপনার সাবজেক্ট কিন্তু ঘাবড়ে যেতে পারে। সবার আগে একটা পরিচিতি বা একটা হালকা পরিচিতি, মানে সে যেন আপনি যার পোর্ট্রেট করছেন তিনি যেন আপনার সাথে একটু কমফোর্ট জোনে আসেন, একটু কমফোর্ট ফিল করেন, তারপরে উইথ ডিউ কনসেন্ট আপনি তার পোর্ট্রেটটি নিতে পারেন এবং সেখানে কিন্তু আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এবার আমরা পরের ছবিতে যাব। এই ছবিটা দেখুন, এই ছবিটা পিয়ালিতে তোলা, ইনিও একজন বৃদ্ধ ভদ্রমহিলা। তো এই ছবিটির সম্পদ হচ্ছে এই মহিলার যে হাসি। আমি সময় নিয়েছিলাম বহু বছর আগে তোলা ছবি, এটা D70S সম্ভবত ক্যামেরাটা ছিল আমার এবং 1870 লেন্স সময় নিয়েছিলাম। তো দিদা ঠাকুমা এসব বলে কিছুক্ষণ কমিউনিকেট করার পরে আমি এই ছবিটি তুলি। একদম শেষ দিকে এসে গেছি, আরেকবার বলে রাখি, দিস ভিডিও ইজ এ বিগিনার লেভেল টিউটোরিয়াল ভিডিও, ইফ ইউ আর ইন অ্যাডভান্স স্টেজ ইউ মে স্কিপ দিস ভিডিও। পরের ছবিতে যাই, এই ছবিটা দেখুন, এই ছবিটা কিন্তু লাদাখে তোলা। লাদাখে দাহানু বলে একটা জায়গা আছে, অনেক মানে খুব রিমোট জায়গা, এবং এখানে যে মহিলারা আছেন তারা নানা রকম জুয়েলারি এবং ফুল কিন্তু মাথায় ইউজ করেন। এবং তার সাথে এই ছবিটার সাথে ভদ্রমহিলা সাইড হয়ে আছে। এখানে একটা কথা বলে দিই, কোনো পোর্ট্রেট যদি এক কোনো দিকে তাকিয়ে থাকে সেই দিকে কিছুটা স্পেস রাখবে। তো ভদ্রমহিলা তাকিয়ে আছেন, উনি বাগানে কাজ করছিলেন এবং তার সব অদ্ভুত জুয়েলারি আছে, মাথায় ফুল আছে, পিছনে সব অদ্ভুত জিনিসপত্র, কালারফুল ড্রেস। এটিও আমার খুব ফেভারিট পোর্ট্রেট। এবার একদম লাস্টে এসে গেছি, এই ছবিটা দেখুন। এই ছবিটা আমার ভীষণ ফেভারিট, কারণ এটি বৃদ্ধ ভদ্রমহিলার ছবি, এটিও লাদাখে তোলা। এবং এই মহিলার মধ্যে মানে একটা কৌতুক কিন্তু তৈরি হয়েছে, মানে একটা খুব ফানি ইমেজ আছে। তো এটাই বলছি যে আমি যে কথাটা বারবার বলি, পোর্ট্রেট করুন কিন্তু তার মধ্যে মুডস ইমোশনস এগুলো যেন থাকে। যাই হোক, আমার ভিডিওটি সম্ভবত আপনাদের পরবর্তীকালে যে পোর্ট্রেটগুলো আপনারা করবেন সেখানে কিছুটা হেল্পফুল হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। স্টে টিউনড, আলবিদা।